أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكريا بی بی اے سمان তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা নিয়ে আলোচনা করব আমি কিন্তু এই আমি ফোর্থ ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পার্ট কোর্স টিচার ওখানে আমার কোর্স শেষ আমি ফোর্থ ইয়ার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের কোর্স টিচার শেষ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের কোর্স টিচার শেষ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কোর্স টিচার শেষ সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ইন্টারমিডিয়েট এসএস টিচার কোর্স শেষ এবং অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের এসএস টিচার শেষ এখন যেহেতু আমি হিসাব বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞান পড়ে থাকতেছে ভালো লাগতেছে না মনে করতেছি বাকি যে আর একটা আছে এটাও শেষ করে দিই তাহলে মোটামুটি আমার 60টা কোর্সের কোর্স শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা নেটওয়ার্ক প্রবলেম দুই তিন চারিবার ট্রাই করার পরে একবার বসলে থামি থাকতে হয় ফাস্ট বলো তো ফাস্ট যাই হোক নেটওয়ার্কের মনে হয় যৌবন সবারই তো বার্ধক্য আসবে আমারও তো রোজ চলে আসতেছে দীর্ঘ আজকে 35-37 বছর শিক্ষকতা করি আর কত কখনো আনুষ্ঠানিক করেছি কখনো আনুষ্ঠানিক করছি এখন একটা তো আছে আল্লাহ যে কদিন এখানে রাখছে এর একদম ব্যাহত হচ্ছে এটা মনে কষ্ট আর কি ছাত্র দেখলে ভালো লাগে ছাত্রদের সামনে দাঁড়ায় তখন নিজেকে বক্তা ভালো স্পিকার মনে হয় অ্যাক্টর অভিনেতা মনে হয় পারফরমেন্সটা ভালো হয় অনলাইন লাইভ ক্লাসে এটা অনেকখানি নিজে বসে বসে সুরিদারি করতেছি জুম ক্লাস নিতে পারলে আরও ভালো হতো যেহেতু এখন যেটা নিচ্ছি এটাতে ডিস্টার্ব যাই হোক অন্তত আমি এই ব্যাপারে আশাবাদী আমার ক্লাসগুলো কোয়ালিটি ক্লাস শুনবা এমন কিছু তত্ত্ব ক্লু দিয়ে দিছি অঙ্ক ধরতে পারবা বাস কাজ হয়ে গেছে 3 মাসের প্রাইভেটের কাজ 3 মিনিটে শেষ যাই হোক আজকে আমি অ্যাডভান্সড অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করব একটি যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রি করে মূলধন গঠন করার জন্য এবং এর সাথে সংশ্লিষ্ট
যেসব কথাগুলো আছে এ নিয়ে আমি আমার আলোচনা নিয়ে আসব। তোমরা মনোযোগ সহকারে শুনলে উপকৃত হবে। তাহলে আজকে আমার চ্যাপ্টার হল শেয়ার ইস্যু, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1, থার্ড ইয়ার, কোন ইয়ার? থার্ড ইয়ার, আমার সাবজেক্ট না, আমি কোর্স টিচার না, যেহেতু আমার সবগুলো সাবজেক্ট প্রায় প্রতিটি সাবজেক্টের নিয়ার অ্যাবাউট 30 ক্লাস করে আমি নিয়ে ফেলছি, তো ওগুলো শেষ। আর যেগুলো ফেস টু ফেস বা ফিডব্যাক সিস্টেমে করাইতে হবে সেগুলো রিজার্ভ রাখলাম, আল্লাহ যদি এই প্যান্ডেমিক থেকে আমাদেরকে রিলিফ দেয় তখন সেগুলো নিয়ে ডিসকাস করবো। ওই পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, সহি সালামতে রাখে। যাই হোক, আজকে আমি থার্ড ইয়ার অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এটা পার্ট 1, এখানে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেয়ার ইস্যু, এখান থেকে প্রতি বছর একটা শর্ট কোশ্চেন থাকে, সাইজ একটা ব্রড 10-14, দুইটা কুইজ কোশ্চেন 16। এই চ্যাপ্টারটি ভালো করে শিখলে তোমরা 16 নম্বর পেয়ে যাবে। অনেকে কিন্তু আমি দেখছি এই অনলাইন লাইভ ক্লাসটা ওয়াচ করছেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ ক্লাস। প্রথমে কোম্পানি শেয়ার সমহারে বিক্রি করতে পারে, অধিহারে বিক্রি করতে পারে, অবহারে বিক্রি করতে পারে, সম্পদের বিনিময়ে শেয়ার বিক্রি করতে পারে। সম্পদ অর্জনের নিমিত্তে শেয়ার বিক্রি করতে পারে, মূলধন গঠনের জন্য শেয়ার বিক্রি করতে পারে, সম্পদ অর্জনের জন্য শেয়ার বিক্রি করতে পারে। আর আর কি আর কি কোম্পানি শেয়ার কেন বিক্রি করে, মূলধন গঠন এবং কি অর্জন, সম্পত্তি অর্জন। দুই নম্বর, কী দামে বিক্রি করবে, অধিহারে অথবা অবহারে। কোম্পানি আবার বিক্রিত শেয়ারগুলো ট্রেজারি স্টক, এই ট্রেজারি স্টকগুলো আবার বাজারে বিক্রি করতে পারে, এটা ক্রয় মূল্যের চেয়ে বেশিও বিক্রি করতে পারে, কমেতেও বিক্রি করতে পারে। কোম্পানি শেয়ার মালিকদেরকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে, আবার পরিশোধ করতে পারে। কোম্পানি তার নেট ইনকামকে রিটেইন আর্নিংসে ট্রান্সফার করতে পারে। যারা এই চ্যাপ্টার নিয়ে একটুখানিও পড়াশোনা করেছেন, আমার কথাগুলো শুনে আপনাদের জ্ঞানের দুয়ার একটু খুলেছে মনে হয় আমার। কোম্পানি শেয়ার বিক্রি করলে সমহারে ক্যাশ ডেবিট, শেয়ার ক্রেডিট। কোম্পানি অধিহারে শেয়ার বিক্রি করলো, ক্যাশ ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। অধিহারকে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস বলে বা শেয়ার প্রিমিয়ামও বলে, ক্রেডিট। কোম্পানি অবহারে শেয়ার বিক্রি করলো, ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন শেয়ার ডেবিট, দুইটা ডেবিট, অবহারটাকে ডেবিট বলতেছি, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। তাহলে অধিহার ক্রেডিট হয়, অবহার
ভেঞ্চার কোম্পানি সম্পত্তি অর্জনের জন্য শেয়ার বিক্রি করতে পারে, সম্পত্তি ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এখন কোম্পানি কি করল, সম্পত্তি পাইলে 1 লাখ টাকার, শেয়ার দিল 80,000, তাহলে ওখানে লাভ করে ফেললো কত, 20,000। তাহলে সম্পত্তি ডেবিট, শেয়ার ক্যাপিটাল 80,000, ক্রেডিট আর যে লাভটা এটা ফেয়ার ইন ক্যাপিটাল ইন এক্সেস 20,000। জিনিসটা বুঝছো কিনা তোমরা একটু বুঝে দেখো। কোম্পানি সম্পত্তির মালিক তো 1 লাখ টাকার সম্পত্তি, কিন্তু শেয়ার দিল 80,000, তাহলে কোম্পানি এখানে 1,000 টাকা লাভ করছে, 20,000 টাকা। এটাকে কি হবে, অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ল্যান্ড, এগুলো আর কি ডেবিট, বা মেশিনারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট 80,000, আর ওই যে লাভ করছে 20,000, এটাকে ওদিয়ে দেখতে হবে, ট্রেড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট, এটাকে ওদিয়ে দেখতে হবে। কারণ 1 লাখ টাকার সম্পত্তি কিনল, শেয়ার দিল 80,000, তো 20,000 টাকা মাগনা পাইলো না, এটাকে ওদিয়ে দেখতে হবে। আর এমনি যদি কোম্পানির অধিহারে শেয়ার ইস্যু করে, তখন অধিহারকে ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস কে ক্রেডিট করবা, আর যদি অবহারে ইস্যু করে ফেড ইন ক্যাপিটাল কে কী করবা, এক্সেস লিখবে না, আর তখন ফেড ইন ক্যাপিটাল কে কী করবা, ডেবিট করবা। অবহার ডেবিট হয়, অধিহার ক্রেডিট হয়। আর সম্পত্তির ক্ষেত্রে যদি ওখানে লাভ করে, তো সেটাকে অধিহার ধরে ক্রেডিট করে দেবে। আমরা আমাদের কোম্পানি 1 লাখ টাকার সম্পত্তি অ্যাসেপ্ট করলো, কিন্তু শেয়ার দিল 80,000, তাহলে 20,000 টাকার ওখানে বেশি লাভ করে ফেলছে, ওটাকে অধিকার দিয়ে দিলে হয়ে যায়। শেষ। এবার একটা কথা আছে, সেটা হলো এই কোম্পানি এটাকে বলা হয় ট্রেজারি স্টক। যা পূর্বে তারা বিক্রি করেছিল, তারা এখন আবার কিনে নিচ্ছে শেয়ার মার্কেট থেকে, এটা জাবেদা কি হবে, ট্রেজারি স্টক, মানে ট্রেজারিতে এনে এগুলো কি রাখবে, জমা রাখবে আর কি, কোষাগারে, ধনভাণ্ডারে, শেয়ার ভাণ্ডারে এগুলো জমা রাখবে। ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন এই ট্রেজারি স্টক যদি লাভে বেছে, যদি লাভে বেছে, তাহলে কী হবে, ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস ট্রেজারি স্টক ক্রেডিট। আবার লসে বসলে ক্যাশ ডেবিট, ফেড ইন ক্যাপিটাল ট্রেজারি স্টক ডেবিট, আর ট্রেজারি স্টক ক্রেডিট। বাজার থেকে কী দামে কিনল, যেমন ধরো বাজারতে 12 টাকা করে কিনছে, তাহলে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট, কয় টাকা করে, 12 টাকা করে, বেচার সময় 14 টাকা, তাহলে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট 12 টাকা করে, আর লাভ 2 টাকা, ওই 2 টাকা করে হবে ফেড ইন ক্যাপিটাল ইন এক্সেস ট্রেজারি স্টক, আর লসের ক্ষেত্রে লসটা ডেবিট হবে আর কি। গেলেও ট্রেজারি স্টকের ব্যাপারটা নিশ্চয়ই আমি তোমাদেরকে বোঝানোর জন্য খুব লুসিড একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, আশা করি তোমরা তা বুঝতে পারবে, বুঝিয়ে নেবে। ট্রেজারি স্টকের ব্যাপারটা গেল। এবার আসি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারে, তাহলে ডিভিডেন্ড ডেবিট, পেয়াবল ক্রেডিট। ডিভিডেন্ড যখন পরিশোধ করবে, ডিভিডেন্ড পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। শেষ। আর যদি ক্যাশ ডিভিডেন্ড না করে স্টক ডিভিডেন্ড করে, তখন কী হবে, ডিভিডেন্ড তো 2 প্রকার দিতে পারে, একটা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, একটা স্টক ডিভিডেন্ড দিতে পারে। একটু আগে যে 2টা জায়গা বললাম, ওটা তো ক্যাশ ডিভিডেন্ড দিলে, ইন কেস অফ পেইং ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড পেয়াবল ডিভিডেন্ড এক্সপেন্স ডেবিট, ডিভিডেন্ড পেয়াবল ক্রেডিট, ডিভিডেন্ড পেয়াবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। যখন শেয়ার দিবে, তখন কী হবে,
ডিভিডেন্ড হিসেবে কাজ টাকা না দিয়ে শেয়ার দিলে তখন কি হবে? তখন হবে ডিভিডেন্ড এক্সপেন্স ডেবিট, ডিভিডেন্ড পেয়াবল ক্রেডিট, ডিভিডেন্ড পেয়াবল ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ওই শেয়ার ক্যাপিটালের সাথে যোগ হয়ে ক্যাপিটালের পরিমাণটা ইনক্রিজ হয়ে যাবে, বেড়ে যাবে, ক্যাপিটাল ক্রেডিট। এখন ইনকামকে যদি রিটেইন আর্নিংসে আমরা ট্রান্সফার করি, ইনকামকে ইনকামকে রিটেইন আর্নিংসে ট্রান্সফার করলে কী হবে? আর্নিংস ক্রেডিট আর লস হলে রিটেইন আর্নিংস ডেবিট, নেট লস ক্রেডিট। এই হলো তোমাদের শেয়ার ইস্যুর জাবেদা। তোমরা যদি আমার এই কথাগুলো বারবার হেডফোন দিয়ে শুনো এবং বারবার তোমাদের বইয়ের অঙ্কের সাথে মিলাও, দেখবো যে একটা ম্যাজিক স্পিচ, ম্যাজিক স্পিচ অফ এ ম্যাজিশিয়ান, ম্যাজিক স্পিচ অফ অ্যান অ্যাক্টর, ম্যাজিক টিচার। ইউ উইল বি বেনিফিটেড, নো ডাউট। সো ইন এভরি ক্লাসেস আই রিকোয়েস্ট ইউ to learn the lecture again and again. At first, have to buy a book, open this chapter, and then listen my lecture, and then match with your textbook and try to understand. Then you will be a perfect student, otherwise no. একজন ছাত্রের যদি বই না থাকে, বই বিহীন ছাত্র, বই বিহীন শিক্ষক, এরা তো ইউজলেস। তলোয়ার ছাড়া, বন্দুক ছাড়া, আধুনিক অস্ত্র ছাড়া সেনাপতি মাঠে গেলে কি হইব? কোনো কিছু হইব? এর জন্য বলতেছি বই কিনে কেউ কোনো কিছু রুটি মদ পুড়িয়ে যাবে। আজকে যে রুটি মদ বালাখানা বালা বালা খাইতেছেন এগুলো পুড়িয়ে যাবে, প্রিয়ার কালো চোখ গোলাটে হয়ে যাবে। আপনার যে প্রিয়া ওনার কালো চোখগুলো গোলাটে হয়ে যাবে। কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়, কিন্তু বই তার যৌবন ধরে রাখতে পারবে যদি সেই রকম একটি বই, একটা বেনিফিশিয়াল বুক, ইফ ইউ ক্যান কালেক্ট। Thank you for watching my live class. Thank you.